আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি মাসুদুল হক স্যারের মিনিমালিস্ট বইটি আপনাদের সামনে উপস্থাপন করছি বেশ পুরাতন আমলে একটা বাড়ির ভেতরের কামরা পরিপাটি গোছানো না হলেও বেচলার রুম হিসেবে যথেষ্ট পরিচ্ছন্ন ধরা যায় একটা খাট মশারি দু প্রান্ত এখনো দেয়ালে লাগানো মেঝেতে ম্যাট বিছানো তাতে পাথরের মোজা ডিজাইন বিপরীত দেওয়ালে একটা টেবিল আর বইয়ের তাক কামরার মালিক বই পড়য়ানা আজে বাজে কিছু বইয়ের পাশাপাশি কিছু পিস বইয়ের তাকে টেবিলে একটা ল্যাপটপ রাখা সাথে দুটো মিনি স্পিকার কামরার এক পাশে থালা বাসন পরে আছে নিজেই সে রান্না করে দেখে বোঝা যাচ্ছে রুমের মাঝখানে একটা চেয়ারে সঞ্জীব সিং বসে তার পা চেয়ারের পায়ের সাথে মোটা মোটামেপ দিয়ে লাগানো হাত পেছনের দিকে বাধা নাইলনের রূপ দিয়ে চুল উস্কো পাগড়ি নেই মাথায় লম্বা চুল গলার কাছে নেমে এসেছে অবিন্যস্ত মুখ ও দিয়ে আটকানো ছিল রুমি মাত্র সেটা খুলেছে সেটা সঞ্জীবের জন্য বেশ বেশ যন্ত্রণাদায়ক ছিল কারণ টেপের সাথে তার তার কিছু গোফ উঠে আসে ঠিক সামনে আরেকটা চেয়ারে এক ছেলে বসে আছে ওর বয়স পঁচিশের বেশি হবে না মাথায় ঝাঁকড়া চুল বাদামী রঙের মুখ রিজু নাক মোটা ব্রু চেহারা এ দেশী নয় তার চেহারা স্পষ্ট শরীরটা পাকানো যেন অ্যাথলেট একটু বাড়তি মেয়েদ নেই পেশিগুলো আলাদা করে বোঝা যায় সব গায়ে একটা সবুজ টি শার্ট যেমনটি কথা ছিল ছেলেটার পেছনে রামেন্দ্র দাঁড়িয়ে তার পিস্তলটা ছেলেটার মাথায় তাক করা মারুফ এক কোণে বসে আছে সের্ফ দর্শকের মতো রুমি পাইচারি করছে ঠিক প্রথম থেকে বলেন তো কি ঘটেছে সঞ্জীব দাদা রুমি শুরু করলো আমি আমি দুপুরে খেতে রুমে এসেছি সঞ্জীব মনে হলো দ্বাতস্থ হয়ে জবাব দিল দুপুরে খেতে কেন আপনার অফিসে লাঞ্চের ব্যবস্থা নেই ইন্ডিয়ান অফিসগুলোর জন্য তো বিশ্বসেরা ক্যাটারিং সার্ভিস আছে আমার জানা মতে না আমার এ ব্যাপারে অবসেশন আছে আমি নিজের রান্না ছাড়া খাই না হুম বুঝলাম ক্যারি রুমে ঢুকতেই দেখি এই ছেলেটি পিস্তল উচিয়ে ধরেছে আমার দিকে হুম ইন্টারেস্টিং তার মানে সে আপনার ঠিকানা আগে থেকেই জানতো দরজা খুললো কিভাবে। আমার কোনো ধারণা নেই এটাও লক ডোর রুমে কিছুটা বিরক্তি নিয়ে বলল। কোনো ডিটেকটিভ গল্পে যদি এতগুলো লকড রুম মিষ্টি থাকতো তাহলে নির্ঘাত গল্পকারকে কাঁচা বলা হতো কি বলেন রামেন্দ্র দা রামেন্দ্র কথাটায় মুচকি হাসলেন ওকে তারপর তিনি আপনাকে বললেন যে আমাদের জন্য ফোন দেন আপনি তাই তো না প্রথমে সে জিজ্ঞেস করে আতিক সাহেবের পক্ষ থেকে আমার কাছে কেউ এসেছিল কিনা। এসে থাকলে কি কি বলেছে আর আপনিও সব বলে দিলেন আমি এমন কী বা জানি যে বলব আমি শুধু বলেছি যে আপনারা এসেছিলেন এটা অস্বীকার করব কেন আর সেটাও জেনে আসেনি তারই বা প্রমাণ কি। তারপর তারপর আমার থেকে সে তেমন কিছু জানতে চায়নি শুধু বলেছে আপনাদের যেন আমি ফোন দিয়ে এখানে আনি ওকে রুমের চেহারা একটা সন্তুষ্টির ছাপ ফুটিয়ে বলল এবার মিস্টার গ্রিন দয়া করে আমাদের একটু এনলাইটেন করুন আপনার পরিচয় এবং উদ্দেশ্য ব্যক্ত করে সেটার কোনো জবাব ছেলেটা দেবে বলে মনে হয় না আপনি কি জিনানের বাড়িতে ব্রেক করেছেন এবারও কোনো জবাব নেই রামেন্দ্র বলল এভাবে হবে না দাদা কটা পিঠে না পড়লে হারামেগুলো মুখ খুলতেই চায় না দাঁড়ান কটা দিয়ে নেই রুমি ফেরানোর আগে ধমাধম কয়েকটা রদ্দা বসিয়ে দিল সে ছেলেটার পিঠে কিন্তু সেটা করতে গিয়েই ঝামেলাটা পাকালেন ছেলেটা চট করে উঠে একপাশে সরে গেল তাতে দিনে ব্যালেন্স হারিয়ে সামনের দিকে ঝুঁকে বললেন। সুযোগটা ছেলেটা গ্রহণ করলো এক ঝটকা রামেন্দ্র থেকে পিস্তলটা কেড়ে নিল নিয়ে পেছনে সরে এসে ওদের সবার দিকে তাক করলো কুল ডাউন রুমি বলল। দেখো আমরা কিচ্ছুই চাই না শুধু জিনানের খোঁজ চাই ইউ উইল নেভার গেট দ্যাট ছেলেটা হিংস্র গলায় বলল রুমি বলল অবশ্যই পাবো তুমি আমাদের চেনো না নো ওয়ে হীরাটা কোথায় বলো নইলে তিনজনকেই শুয়ে দেব বলছি বাংলা বলতে জানে এটা প্রথম বোঝা গেল তুমি কি শিওর ওটা আসল পিস্তল রামেন্দ্র চোখ নাচিয়ে বলল নিশ্চয়ই আসল ছেলেটা ঠোঁট বেঁকিয়ে বলল না হলে তোমরা তো ভয় পেলে কেন ঠিক আছে আসল রামেন্দ্র হতাশ হয়ে বলল হীরাটা আমাদের কাছে নেই রুমি বলল ফালতু কথা বলো না তোমরা সঞ্জীব দাকে বলেছ তোমরা জানো কোথায় আছে ওয়েট এ মিনিট সঞ্জীব দা ইউ পিপল নো ইচ আদার প্রশ্নের ছেলেটা কেমন থতমত খেয়ে গেল। হ্যাঁ জানি আর এটা আমাদের দুজনেরই প্ল্যান করা ওকে এখন বলো রুমি মারুফের দিকে তাকিয়ে বলল তাহলে অনুমানটা সত্যি ছিল আমাদের ফালতু কথা রাখো হীরাটা কোথায় এমন সময় নিচের রাস্তায় পুলিশের সাইরেন শোনা গেল রমি বলল আমাদের সেশন শেষ ওরা এসে গেছে আমি গুলি করব। ওকে হীরাটা আতিক সাহেবের কাছে আছে জিনানের খবরটা দাও তাহলে সেটা যাতে তুমি পাও আমি সে ব্যাপারে সুপারিশ করব। মিথ্যে কথা এটাই সত্যি এবার পিস্তলটা নামাও ছেলেটা আক্রোশে পিস্তলটা ছুঁড়ে ফেলে বারান্দার দিকে ছুটে গেল তারপর সেখান থেকে এক লাভ দিয়ে পাশের বাড়ির কারনিশ ধরে নিচে রাস্তায় নেমে গেল অসাধারণ দক্ষতায় ওরা দৌড়ে বারান্দায় আসতে আসতে ছেলেটা অদৃশ্য হয়ে গেল গলিতে ধ্যাক রামেন্দ্র চিৎকার করে বাতাসে ঘুষে চালালো পুলিশের সাইরেনটা এগিয়ে আসছে রামেন্দ্রদা আপনি পুলিশ কল করেছেন রুমি জিজ্ঞেস করলো না ওরা কি তাহলে অন্য কারোর জন্য এসেছে দাঁড়ান মেবি মিষ্টি দোকানের মাসি সে আমার পিস্তল দেখেছিল বলেন কি আপনার কলকাতা তো ইউরোপ হয়ে যাচ্ছে এক কলেই পুলিশ হাজির আচ্ছা এখন দ্রুত এখান থেকে বেরোতে হবে আর এই সঞ্জীবকে নিয়ে এখান থেকে সরে পড়তে হবে অনেক কিছুই জানার আছে এর থেকে হাজতে নিয়ে পড়লে সেটা আর জানা হবে না সঞ্জীবের বাদন খুলতে খুলতে রুমি বলল আমাদের সাথে চুপচাপ চলুন আপনাকে পুলিশের দেওয়ার মতো কিন্তু যথেষ্ট প্রমাণ তৈরি করে ফেলেছেন আর ধরা পড়লে আটকে যাবেন শিওর আমরা শুধু সামান্য হেল্প নিব আপনার পুরো ব্যাপারটা খুলে বলবেন জোরদোর জানেন নিচে ট্যাক্সিটা দাঁড়িয়েছিল দ্রুত ওরা চেপে বসল রুমি রামেন্দ্রকে বলল দাদা নিরিবিলি কথা বলা যাবে এমন একটা জায়গার নাম বলুন রামেন্দ্র ড্রাইভারকে বললেন কাঞ্চনজঙ্ঘা চলো মারুফা রুমি দুজনেই অবাক হয়ে বলল কোথায় তিনি হেসে বললেন ভয় পাবেন না অত উঁচুতে না এটা একটা রুফটপ রেস্টুরেন্ট মাত্র দশতলা নিউ ইয়র্ক পনেরো দিন আগে শত্রুর বুকের সাপ ছেড়ে দাও অমৃত সিং সামনে বসা যশয়কে চিবিয়ে চিবিয়ে কথাটা বললেন যশওয়ন্ত সিং কথাটার মানে কি ভালো মতোই জানেন একটা পুরনো রণকৌশল তারা বসে আছে অমৃত সিং এর অফিসের একটি বসার কক্ষে গোপন ও গুরুত্বপূর্ণ আলোচনা যা মিটিংয়েও করা যায় না তা তিনি এখানেই করতে পছন্দ করেন অমৃত সিং গত তিরিশ বছর ধরে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ খালিস্তান এর সভাপতি পদটি অলঙ্কৃত করে আছেন তার জীবদ্দশায় বহু অসাধ্য সাধন করেছেন কিন্তু তার সবচেয়ে বড় যে চাওয়াটি সেটি এখনও অপূর্ণ রয়ে গেছে এই বৃহৎ মনোবাসনা পূরণ হওয়ার একটি পথ উন্মুক্ত হয়েছে সেটা তিনি কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন পাঞ্জাবে তার প্রতিপক্ষরা বেশ শক্তিশালী তারা এখনও অমৃত সিং এর চেয়ে গুণ এগিয়ে আছে মাত্রই তিনি জানতে পেরেছেন তার প্রতিপক্ষ আকালি দলনেতা শরৎ সিং তার পুত্রকে ব্যবহার করে বিচিত্র এক উপায়ে রত্নটা উদ্ধারের চেষ্টা করেছে তোমার ছেলেটা কতদূর কাজ করেছে গুরুজি ও কাজ করে যাচ্ছে আশা করছি ওদের আগেই সে ব্যাংক থেকে রত্নটা সরাতে পারবে অমৃত সিং হাত মুষ্টিবদ্ধ করে বললেন আমি কোনো ঝুঁকি নিতে চাই না যশবন্ত প্রয়োজনে ওদের সবকটাকে শেষ করে দাও শরৎ যে নিকৃষ্ট পরিকল্পনা করেছে সেটার উচিত জবাব দাও জি গুরুজি যশওয়ান সিং বিনীত গলায় বলল সেটার নির্দেশও আমি ছেলেটাকে দিয়ে রেখেছি আমাদের ভাগ্য সহায় হয়েছে যে ওদের পুরো পরিকল্পনা আমরা জানতে পেরেছি যেভাবেই হোক না কেন আমরা রত্নটা পেয়ে যাব। অমৃত সিং এর মুখে কোনো অভিব্যক্তি না ফুটলেও তিনি আশ্বস্ত হলেন এই প্রতিষ্ঠানটি তিনি বহু বছর ধরে উজ্জীবিত রেখেছেন এমন একটি সুযোগের জন্য এর সেক্রেটারি হিসাবে যশওয়ান অত্যন্ত উপযুক্ত সে জানে সে কি করে সেক্রেটারি হওয়ার পর থেকে তার কোনো প্রচেষ্টায় ব্যর্থ হয়নি তার নিজের বয়স হয়েছে এখন আর মাথা ভালো খেলে না যশওয়ন্তী এসব ব্যাপারে দেখভাল করে বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে রত্নটা হাতিয়ে নেওয়া খুব সহজ কিছুই হওয়ার কথা ছিল কিন্তু ব্যাপারটা ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রতিপক্ষের কারণে নোংরা আর উদ্ভট নানা উপায়ে লোকগুলো ওদের ওপর জয়ী হতে চাচ্ছে ওদের কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না আমরাই খালিস্তানের যোগ্য প্রতিনিধি অমৃত সিং ভাবল ভারত সরকারের পা চেটে বেরানো কোনো রাজনৈতিক দল সেটা কখনোই হতে পারে না অমৃত সিং যশওয়ানকে আবার সতর্ক করে দিল যশওয়ান কাউন্সিলের বাকিদের কেউ যেন ব্যাপারটা না জানে কাজটা করে যেতে হবে গোপনে আমি এটা নিয়ে মিটিং করে অনুমোদন দিতে পারবো না সেখানে অহেতুক নীতিমান কেউ কেউ আছে তুমি জানো সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন শুধুমাত্র বিজয়ী হওয়ার পরই বাকিরা জানবে কিংবা হয়তো কোনো দিনই জানবে না যশ্বান সিং মনে মনে ভাবলেন কাঞ্চনজঙ্ঘা কলেজ স্ট্রিট কলকাতা বুঝতে পারলাম রামেন্দ্রদা এই একদিনে আমাদের বেশ চিনে ফেলেছেন নয়তো এমন এক রেস্টুরেন্টে নিয়ে বসাতেন না যেটা আমার কাছে মনে হচ্ছিল বসে কথা বলার জন্য সেরা জায়গা রুমেরও জায়গাটা পছন্দ হয়েছে বুঝতে পারলাম দশতলা উঁচুতে তৈরি এ রেস্টুরেন্টের নান্দনিক ডিজাইন মন স্নিগ্ধ করে দেওয়ার মতো প্রচুর গাছপালায় ঢাকা একপাশে দেখলাম এক প্রজাতির বাসঝাড়ও আছে মেঝেতে পাথরের টাইলস নেবুকা ডনেজারের ঝুলন্ত উদ্যানের একটি ক্ষুদ্র সংস্করণে পৌঁছে গেছি খাবারের মেনুও পছন্দ হলো খেতে খেতে কথা শুরু হলো তাহলে এই ছেলেটার আপনি মিলে যে নাটকটা করেছেন সেটার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাটা শুরু করতে পারেন রুমি সঞ্জীবের দিকে তাকিয়ে বলল আচ্ছা বলছি তবে প্রথমে নিই যা যা বলবো সেগুলোতে আমার নিজের কোনো স্বার্থ নেই সেটা পুরোটা শুনলে বুঝতে পারবেন এমনকি ডেভিড ছেলেটা যা করলো সেটাও আমার ইচ্ছায় না তবে ওর জোর অনুরোধে আমি রাজি হয়েছি ডেভিড অ্যাংলো ইন্ডিয়ান না আমেরিকান তবে কলকাতায় অনেক দিন ধরে আছে কেন আছে জানি না দেখলেন না বাংলাও বলতে বুঝতে পারে ঠিক আছে আপনার সাথে কিভাবে পরিচয় ছেলেটা জিনান দিদির বন্ধু জিনানের বন্ধু আমরা আকাশ থেকে পড়লাম কিন্তু এই ছেলেটি তো জিনানের ফ্ল্যাটে আজকে পিস্তল ধরে ঢুকে লুট করেছে হ্যাঁ এটা দিদির অনুরোধেই করেছে ওনার একটা ছোট্ট নোটবুক ছিল যেটা ওনার জন্য খুব জরুরি কিন্তু তিনি নিজে এসে সেটা নিতে পারতেন না কেন পারতো না জিনান কোথায় এখন সঞ্জীব দীর্ঘশ্বাস ছেড়ে বললো এটা আমার জানা নেই সত্যি বলছি আমার কোনো আইডিয়াই নেই ছেলেটার সাথেও আমার দেখা হলো প্রায় চার পাঁচ মাস পর জিনানের বন্ধু কীভাবে সেটা জানেন সেটা আমার জানা নেই এই ছেলের সাথে আরও এক দুজন আছে যারা রাহুল আর জিনান দিন দেওয়া যে কোনো পার্টিতে হাজির হতো বিয়ের পর অনেকগুলো এমন পার্টি হয়েছে সেখানেই আমার সাথে পরিচয় কলকাতায় আমিও রাহুলের বেশ আপনজন সেজন্য এসব জায়গায় বেশ কয়েকবার দেখা হয়েছে আপনি রাহুলের কলেজ বাদে আর কিছু রামেন্দ্রদা প্রশ্নটা করলেন আসলে ঝামেলা এড়াতে বলিনি রাহুল আমার পুরনো বন্ধু আমাদের বাড়ি পাঞ্জাবে একই জায়গায় তবে ওর পরিবার অনেক প্রভাবশালী সে তুলনায় আমাকে বলতে পারেন চুনুপুটি পরিবারের সন্তান তবে আমরা একই জায়গায় পড়াশোনা করেছি দিল্লি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে তার মানে দাঁড়াচ্ছে ছেলেটাকে আপনি খুব একটা চেনেন না রাহুল আর জিনানের পরিচিত হিসেবে চেনেন তাহলে তাকে হেল্প করতে রাজি হলেন কেন ও আমাকে রাজি করিয়েছে রাজি করিয়েছে জি দাদা ও বলেছে জিনান দিদির জন্য ও কাজটা করছে তাছাড়া ওর হাতে অস্ত্র ছিল আমার রাজি না হয়ে উপায় ছিল না জিনানের জন্য কথাটা অদ্ভুত হয়ে গেল না এটাও আমাকে খুলে বলেনি হতে পারে জিনান এখন রাহুলের কাজটা শেষ করে যেতে চাচ্ছে রুমি কেসে বলল একটু গোড়া থেকে বলুন রাহুল আর জিনান নিজেদের কিডন্যাপিং প্ল্যানটা কেন করে সেরফ ওই হীরাটার জন্য নিজেরাই প্ল্যান করে সেটা আপনি জানলেন কি করে অনুমান করছি সেটা হবারই চান্স বেশি এটা ঠিক মূল প্ল্যানটা জিনেন দিদির কিন্তু প্রয়োজনটা ছিল রাহুলের পরিবারের কি বলছেন পুত্র বধূকে কিডন্যাপ করে জিনিস দাবি আমি বিস্ময় নিয়ে বলি না কিডন্যাপিংয়ের প্ল্যান প্রথমে ছিল না হীরাটা সংগ্রহের ব্যাপারে ওর সাহায্য চাওয়া হয় উপযুক্ত দাম দিয়ে কিনে নেওয়ার চিন্তা করে তারা কিন্তু দেখা যায় এই হীরার মালিকানা নিয়ে বেশ ঝামেলা রয়েছে কেনা যাবে না তখন ওকে অনুরোধ করা হয় ওর দাদুর সহায়তা কোনোভাবে যদি ওটা ম্যানেজ করা যায় রাহুল প্রথমে রাজি ছিল না পরে জিনানি ওকে রাজি করায় এবং রাহুল আর ওর বাবার দলের লোকেরা মিলে পুরো কিডন্যাপিংয়ের নীল নকশা করে কিন্তু কেন ব্যাপারটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে না একটা প্রভাবশালী শিখ পরিবার একটা অপরাধের নীল নকশা করছে হ্যাঁ আসলেই কিছুটা বাধ্য হয়ে তারা এই অদ্ভুত সিদ্ধান্ত নেয় বাধ্য হয়ে এবং এই কারণটা বলতে একটু সময় লাগবে রুমি স্মিত হেসে বলল শুরু করুন ব্যাপারটা যেহেতু জানতেই হবে এ সময় আবার ফোন এলো রুমির ফোনে আতিক সাহেব করেছেন কথা বলার সময় বুঝলাম কোনো ঝামেলা হয়েছে রুমি ফোনটা রেখে বলল না আপনার একটু তাড়াতাড়ি শেষ করতে হবে আতিক সাহেব একটা দুঃসংবাদ দিলেন দুঃসংবাদ আমি উৎকণ্ঠিত হয়ে বলি হ্যাঁ তার হসপিটালে ঢুকে কেউ একজন তার থেকে দড়িয়ায় নুন নিয়ে গেছে মাথায় অস্ত্র ধরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হেডকোয়ার্টার দিল্লি এক সপ্তাহ আগে ব্রিগেডিয়ার কুলনারায়ণের ব্রু কুঞ্চিত হয়ে আছে অন্টা খানেক এক পাঞ্জাবে নিয়োজিত স্পেশাল এজেন্ট থেকে যে নিউজটি তিনি পেয়েছেন সেটি এক কথায় বেশ আশঙ্কাজনক কিন্তু এ ব্যাপারে তারা এতদিন কিছুই জানতে পারেননি এটা বিশ্বাস করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে এটা হওয়ার কথা না তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না ব্যাপারটা এখনই স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো উচিত হবে কি না এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই উচিত কিন্তু তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না খবরটা আর একটু নিশ্চিত হওয়ার জন্য তিনি আরও কয়েকজনকে নিয়োগ দিয়েছেন এরা কনফার্ম করলে আর দেরি করা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি জানাতে হবে কোনো রকমের বাইপাস না করে স্বরাষ্ট্রমন্ত্রী কি করবেন সে ব্যাপারে কুল ধারণা পরিষ্কার সাথে সাথে আর্মির এক ব্যাটালিয়ন সৈন্য পাঠিয়ে দেবেন ওখানে গতকাল থেকে নাকি শত শত শরণার্থী পাঞ্জাবের অভিমুখে আসছে এক সপ্তাহ বাদে বৈশাখী উৎসব সে কারণে কি আগে ভাগে তারা আসছে কিন্তু এটা কি খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না উৎসব উপলক্ষে এবছর বড় ধরনের সংস্কারও ওরা করেছে ওদের সংস্কার প্রক্রিয়া সম্পর্কে গত মাসে ওদের কাছে একটা রিপোর্ট আসে সেখানে বলা হয় মনে হচ্ছে তারা তাদের ধর্মীয় স্থাপনাগুলোতে নিরাপদ বোধ করে না দেয়ালগুলো সব উঁচু করছে এবং প্রচুর ধাতব জিনিসপত্র ব্যবহার করছে যারা পুরো একটা মন্দির সোনা দিয়ে মুড়িয়ে রাখতে পারে তারা এটা করতেই পারে তখন তিনি কথা বলেছিলেন কিন্তু ওর এজেন্ট আজকে যখন বলল শরণার্থীদের সাথে প্রচুর অস্ত্রও আসছে তখন তিনি চিন্তিত না হয়ে পারলেন না কয়েক বছর আগেই ওরা সরকারকে রিপোর্ট করেছিল পাগড়ি পরিহিতদের তরফ থেকে যে সমস্ত বিপদের সম্ভাবনা ছিল সেসব আর মোটেও নেই তাদের নিয়ে আর ঝামেলা করার দরকার নেই খালিস্তানের ভূত আবার চাপেনি তো তিনি মনে মনে আশঙ্কা করলেন অপারেশন ব্লু স্টারের পর নতুন করে সে ভূত জেগে উঠেছিল পাঞ্জাব ছাড়াও পৃথিবীর নানা প্রান্তে সেটার সূত্র ধরে কম হাতাহাতি হয়নি খালিস্তান লিবারেশন ফোর্স বাব্বার খালসা খালিস্তান কমান্ডো ফোর্স এসবের মতো অনেকগুলো জঙ্গি সংগঠন মাথা চাড়া দিয়ে উঠে অবশ্য তাদের কঠোর হস্তে দমন করা হয় পুলিশের হাতে সিকিউরিটি অন্যান্য ফোর্সের হাতে এসব জঙ্গিদের বিনাশ করা হয় সেসব আশি আর নব্বই দশকের ঘটনা এরপর বহুদিন পর্যন্ত সেসবের কোনো অস্তিত্ব নেই তাই কয়েক বছর আগে যখন এ র থেকে ঘোষণা করা হয় খালিস্তানের ভূত মিলিয়ে গেছে তখন তার মনে হয়েছিল এটা বেশ দেরি করে দেওয়া ঘোষণা তাই নতুন করে শিখরা আবার অস্ত্রশস্ত্র নিয়ে তাদের সার্বভৌমত্বের দাবিতে ঝাঁপিয়ে পড়েছে এটা অবিশ্বাস্য কারণ ইন্ডিয়ান কত শক্তিশালী সেটা অন্তত মুগুর এই জাতি এতদিনে জেনে ফেলেছে তাছাড়া দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়ার অভিজ্ঞতাও তাদের আছে পাঞ্জাব ছাড়াও ভারতের সবগুলো রাজ্যে এখন শিখরা ব্যবসায়িক বা চাকরি সূত্রে বসবাসরত এ ধরনের পরিকল্পনা থাকলে সাধারণ জনগণ দ্বারাই তারা আবার কচু কাটা হবে খালিস্তানিরা সেই ভুল আবার করবে তা বিশ্বাস হয় না আপডেট জানার জন্য তিনি অধীর আগ্রহে বসে রইলেন সঞ্জীব সিং রুমি এবং মারুফের দিকে তাকিয়ে বললেন আপনারা কি খালিস্তানের নাম শুনেছেন ল্যান্ড অব পিওর রুমি বলে উঠল শিখদের বহুদিনের লালিত স্বপ্ন হ্যাঁ ঠিক বলেছেন এমন একটি স্বপ্ন যা তাদের বিপদেও ফেলেছে সবচেয়ে বেশি খালিস্তান মূলত খালসাদের স্থান খালসা কারা সেটা নিশ্চয় জানেন মারুফ বলল আপনাদের দশম গুরু এই সম্প্রদায়ের সূচনা করে যান এটুকুই জানি সঞ্জীব বললেন খালসা বলতে এক কথায় বিশুদ্ধ শিখ বোঝায় একটা সময় পর্যন্ত শিখদের নির্দিষ্ট কোনো ভেষভূষা ছিল না ফলে যেটা হয়েছে তাদেরকে অনেকে হিন্দু ধর্মের একটি শাখা হিসেবে মনে করত। কিন্তু শিখিজমের সাথে তো মুসলিম সুফিদের ধ্যান ধারণায় বেশ মিল আছে মারুফ বলে উঠল আসলে ভারতীয় বেশ কিছু দার্শনিক থেকে গুরু নানক মুক্ত হৃদয়ের ধ্যান ধারণা নিয়েছেন হিন্দু কি মুসলিম উৎস সেটা কোনো ব্যাপার ছিল না শিখ গুরুরা দর্শন ধারা আক্রান্ত ছিলেন তার একটি প্রমাণ হচ্ছে তারা অধিকাংশই কাব্যচর্চা করতেন কিন্তু আমার কাছে শিখদের ভাবমূর্তি কিছুটা ক্ষত্রিয়দের মতো রুমি বলল ভারতীয় সেনাবাহিনীতে সবসময় যারা নিজেদের জনসংখ্যার অনুপাতে অনেক বেশি যাদের প্রতীকগুলোতে অস্ত্র থাকে এবং নিজেরা বহন করে কৃপান এরূপটা তৈরি হয়েছে গুরু গোবিন্দ সিং এর আমলে মোগল বাদশাদের দ্বারা প্রথম দিকে শিখ গুরু আর অনুসারীরা যথেষ্ট নিপীড়নের শিকার হন একমাত্র সম্রাট আকবর তাদের কিছু সাহায্য সহযোগিতা করেন বাকিরা এই সদ্যজাত ধর্মটাকে দু দেখতে পারেনি গোবিন্দ সিং এর পিতা যিনি আরেক গুরু ছিলেন তাকে সম্রাট আরঙ্গজেব শিরোচ্ছেদ করেন এর আগে গুরু অর্জুন সম্রাট জাহাঙ্গীরের হাতে নিহত হন তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল গুরু অর্জুনের মৃত্যুর পরপরই আত্মরক্ষার ব্যাপারটি শিখ গুরুদের ভাবিত করে তাই তার পরের গুরুরা অমৃতসরের দুর্গ নির্মাণ করেন নিজস্ব সৈন্যদল তৈরি করেন এবং ধর্মপদেশের পাশাপাশি সামরিক কৌশল আলোচনা করেন নিয়মিত যে কারণে তারা মুঘল সম্রাটদের আরো রোশানলে পড়েন তবে নিজেদের রক্ষার জন্য তখন তাদের শক্তি বাড়ছিল তাহলে খালসার প্রয়োজন কেন হলো মারুব জিজ্ঞেস করল এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ আসলে শুধুমাত্র সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য মোটেও খালসার সূচনা হয়নি শিখ সম্প্রদায়ে স্থিতি আনতে তিনি এই সিদ্ধান্ত নেন স্থিতি হ্যাঁ কারণ গুরু নির্বাচন একটা অনিশ্চিত প্রক্রিয়া গুরুরা নিজেদের মৃত্যুর আগে পরবর্তী গুরুর নাম ঘোষণা করে যেতেন এ নিয়ে এর আগেও বেশ কয়েকবার ঝামেলা লেগেছিল আবার শিখ ধর্মে গুরুর প্রয়োজনীয়তা বা আবশ্যকতা আছে গুরু নানক স্পষ্ট বলে দিয়েছিলেন একজন গুরুর নির্দেশ সবসময় আমাদের পথ দেখাবে এ কারণে মূল গুরু ছাড়াও নানা অঞ্চলের সমাজপতিরা নিজেদের মসন্দ গুরু হিসাবে প্রতিষ্ঠিত করেছিল এবং তাদের সব সবসময় মূল শিক্ষা ছিল না কেউ ছিল লোভী মহাজন এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছিলেন গুরু গোবিন্দ তিনি তখন খালসা সম্পদের ঘোষণা দিলেন এ ব্যবস্থায় নতুন কোনো গুরু থাকবে না এটা তিনি উল্লেখ করলেন এবং শেষ গুরু হিসেবে কোনো জীবিত ব্যক্তি থাকবে না সেটা হবে গুরু গ্রন্থ সাহেব এই গ্রন্থই এখন থেকে শিখদের দিক নির্দেশনা দেবে এমনকি তিনি নিজেও তার নির্বাচিত এই ভাতৃ সম্প্রদায়ের দীক্ষা নিলেন তিনি আর গুরু রইলেন না খালসাদের মধ্যে বিলীন হন এই খালসা নির্বাচনের ঘটনাটি বেশ অদ্ভুত ছিল মারফের ঘটনাটি মনে পড়ে ষোলোশো নিরানব্বই সাল এপ্রিল মাসের কোনো একদিন গুরু গোবিন্দ সিং ততদ্রু নদীর পারে তার অনুসারীদের সাথে মিলিত হলেন বৈশাখী উৎসব শুরু হবে গুরুর আহ্বানে হাজার হাজার অনুসারী আনন্দপুরে উপস্থিত হয়েছেন নানা গোত্রের বর্ণের সকালের প্রার্থনা সেরে গোবিন্দ সিং যখন সমবেত ভক্ত অনুসারীদের দিকে তাকালেন তখন তার মন ভরে গেল তার মনে হলো এই সেই আনন্দপুর যেখানে তার পিতা গুরু তেগ বাহাদুর তার আত্মীয় স্বজন দ্বারা বিতাড়িত হয়ে নির্জনতা আর সুখের সন্ধানে এসে আশ্রয় নেন এখানে সুখ পাবেন এই বিশ্বাসে নাম দেন আনন্দপুর মাত্র নয় বছর বয়স যখন তার তখন সেই পিতার কর্তৃত্ব মস্তক তার কাছে আনা হয় মোগলরা তাকে মৃত্যুদণ্ড দেয় তিনি সেটা দাহ করেন গুরু গোবিন্দ সেসব দিনের কথা স্মরণ করে অস্ত্রসিক্ত হন তার পিতার তৈরি এই আশ্রমে হাজার হাজার জনতা আজ ধর্মের বিজয় ঘোষণা করছে এটা তার সবচেয়ে বড় প্রাপ্তি গুরু গোবিন্দ অত্যন্ত সুদর্শন ছিলেন তার যে আঁকা ছবি পাওয়া যায় তাতে দেখা যায় তিনি রাজকীয় পোশাক পরিহিত তার দাড়ি মুখের সাথে মানানসই বেশি লম্বা নয় রিজু দৃষ্টি খাড়া নাক প্রচন্ড ব্যক্তিত্ব সম্পূর্ণ মুখের আদর তিনি রত্ন জনতার সামনে দাঁড়িয়ে আহ্বান করলেন একজনকে এগিয়ে আসতে ইতিমধ্যে তিনি খাপ থেকে ধারালো তলোয়ার খুলে সেটা উঁচু করে ধরলেন সেটা সকালের সূর্যের আলোয় ঝলসে উঠল তাকে দেখাচ্ছে পৌরাণিক কোনো দেবতার মতো তিনি জানালেন আজকের এই ধর্মীয় উৎসবে নর উৎসর্গ প্রয়োজন সে উদ্দেশ্যে তিনি তার ভক্ত অনুসারীদের থেকে পাঁচ জনকে উৎসর্গ করবেন ঘোষণা দিলেন সমবেত জনতা থমকে গেল তারা অধিকাংশ ছিলেন হিন্দু বা মুসলিম সম্প্রতি তারা এ ধর্মমতে আশ্রয় নিয়েছেন কে এগিয়ে যাবে তাদের বিশ্বাসকে প্রমাণ করে দীর্ঘ নিরবতার পর একজন এগিয়ে এলেন এই লোকটি ছিল উঁচু বর্ণের ব্রাহ্মণ তিনি তার হৃদয়কে এই ধর্মে বিসর্জন দিয়েছেন দেহকে দিতে আর কি আপত্তি তাকে নিয়ে গুরু তার তাবুতে প্রবেশ করলেন প্রকাশ্যে এই উৎসর্গ তিনি করলেন না তারপর সাদা কাপড়ে রক্তে ছিটে দেখা গেল একটা হুটোপুটির আওয়াজও পেল সম্মুখে অবস্থানরত জনতা খানিক পরে তিনি আবার বের হয়ে এলেন আরও একজনকে এগিয়ে আসতে বললেন বিশ্বাস জানার চেয়েও বেশি ধ্রুব চোখে দৃশ্যমান বস্তুর চেয়েও বেশি সত্য এটা প্রমাণ করে আরও একজন এগিয়ে এলেন তিনিও পূর্বে হিন্দু ছিলেন নিচু জাতের এ ধর্মে তিনি সম্মান পেয়েছেন বাকি সবার মতো তাকে উৎসর্গ করার পর আবারও বের হয়ে এলেন গুরু আরও তিনটি উৎসর্গ বাকি আছে বাকি তিনটির জন্য তিনজন প্রস্তুত ছিল তিনি একে একে সবাইকে তাঁবুতে নিয়ে উৎসর্গ করলেন শেষবারে তাঁবু থেকে বের হওয়ার সময় তিনি সেই পাঁচজনকে নিয়ে বের হলেন সবাইকে জানালেন তিনি আসলে তাঁবুর ভেতর উৎসর্গ করেছেন বকরি কিন্তু তিনি তার পছন্দের পাঁচজনকে পেয়ে গেছেন এই পাঁচজনই হবে বিশুদ্ধ সম্প্রদায়ের ভিত্তি এই সম্প্রদায়ের নাম হবে খালসা যার অর্থ বিশুদ্ধ মারুফের ভাবনা বিচ্ছিন্ন হলো। সঞ্জীব সিং তখনও বলে যাচ্ছেন গুরু গোবিন্দ বুঝেছিলেন শিখরা সে সময় যেভাবে নির্যাতিত হচ্ছিল তাতে প্রথাগত ভাবমূর্তি নিয়ে তারা টিকতে পারবে না তিনি আপাত নিরীহ শিখদের থেকে অধিক সাহসী এবং ধার্মিক এক সম্প্রদায়কে বের করতে চাইলেন প্রথমে পাঁচজন সত্যিকারের শিষ্যকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন এবং এদের মাধ্যমেই খালসা তৈরি করলেন এদের নামের শেষে সিং যুক্ত করলেন তখনই তিনি খালসাদের জন্য পাঁচটা প্রতীক নির্ধারণ করে দেন যেটা এখন আমাদের যে কোনো ধর্মবিশ্বাসী শিখ ব্যক্তিতে পাবেন পঞ্চক রুমি বলল হ্যাঁ পঞ্চক কেশ কঙ্গ করা কাচরা এবং কিপান তখন থেকেই শিখরা স্বপ্ন দেখত তাদের নিজেদের একটি আবাসভূমির নিজেদের একটি দেশ যে দেশের নাম হবে খালিস্তান তারপর শত শত বছর পেরিয়ে গেছে কিন্তু পূরণ না হলেও তারা সে স্বপ্ন লালন করেছে সম্রাট রণজিৎ সিং এর আমলে সে স্বপ্ন কিছুটা সত্যি হয়ে ওঠে কারণ সে সময় স্বয়ং ও শক্তিশালী শিখ রাজ্য প্রতিষ্ঠা হয় কিন্তু তার মৃত্যুর পর শিখরা আবার ছত্রভঙ্গ হয়ে যায় রুমি যোগ করল হ্যাঁ ব্রিটিশরা সবার শেষে হলেও পাঞ্জাব দখল করে নেয় রণজিৎ সিং এর উত্তরাধিকারী কে হবে সেটা নিয়ে অনেক বাদানুবাদ হয় রাজ্যে অস্থিরতা তৈরি হয় এই অস্থিরতার সুযোগ নিয়ে ইংরেজরা আক্রমণ করে এবং বেশ কয়েকটা যুদ্ধ হয় ইংরেজ আর শিখদের মধ্যে একসময় শিখরা পরাজিত হয় নিদারুণভাবে তারপর ইংরেজরা রণজিৎ সিং এর কনিষ্ঠ পুত্র ডালিব সিংকে সিংহাসনে বসায় যে ছিল ইংরেজদের পুতুল সম্রাট ডালিব সিং পরে খ্রিস্টান ধর্মেও দীক্ষিত হয় সে নিজ হাতে কোহিনূর ইংল্যান্ডের রানীকে উপহার দেয় আর দরিয়া নূরকে নিলামে তুলে বিক্রি করে দেয় তাই তো রুমি জানতে চায় সেটাও আসলে ইংল্যান্ডে প্রেরণ করা হয়েছিল কিন্তু অপেক্ষাকৃত ছোট বলে সেটাকে আবার নিলামের জন্য ফেরত পাঠানো হয় ঠিক আছে এগুলোর সাথে খালিস্তানের সম্পর্ক কোথায় বলছি তো এই খালিস্তানের স্বপ্ন ইন্ডিয়া যখন স্বাধীন হয় তখনও শিখদের মনে ছিল কিন্তু ব্রিটিশরা মোহাম্মদ আলী জিন্নার নিজাতি তত্ত্ব মেনে দুটি প্রধান ধর্ম অনুযায়ী উপমহাদেশকে ভাগ করে দিয়ে যান শিখরা মাইনরিটি হিসাবে তখন নিজেদের জন্য খালিস্তানের দাবি তুলতে পারেনি সে সময় তারা আক্ষেপ করে বলতো মুসলিমরা পেলো পাকিস্তান হিন্দুরা হিন্দুস্তান আমরা কি পেলাম কিন্তু শিখরা প্রকৃত অর্থেই জনসংখ্যায় অনেক কম ছিল মারু বলল হ্যাঁ পাঞ্জাবে তারা ছিল মাত্র বারো থেকে তেরো ভাগ মোট জনসংখ্যার তুলনায় কিন্তু তাদের দাবি ছিল পাঞ্জাবে ব্রিটিশরা আসার আগে শিখ রাজ্য ছিল সেটা তাদের ফিরে দিতে হবে সেটাই হবে খালিস্তান যদিও রাজনৈতিকভাবে এই দাবিটা জোরালো কিছু নয় বলে সেটা সভাপতি শক্তিশালী ছিল না শিখ নেতারা তখন মূলত কংগ্রেসের সাথে ছিল মুসলিমদের বিরোধী শক্তি হিসাবে যাতে সংখ্যালঘুত্বের অভিশাপ ঘোচে ফলস্বরূপ দেশ বিভাগের সময় তারা পাকিস্তান ছেড়ে হিন্দুস্তানে চলে আসে কারণ হিন্দুদের কাছে শিখরা বেশি নিরাপদ বোধ করে যারা পাকিস্তানে তারপরও থেকে যায় তারা তাদের আশঙ্কা অনুযায়ী দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ভারত সরকারও ক্রমশ নানা ঘটনায় তাদের বঞ্চিত করে যা তাদের মনে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের সুপ্ত খালিস্তান বাসনা আবার ফিরে আসে ভাষা বেশ সমৃদ্ধ শিখ গুরুরা অধিকাংশই কবি ছিলেন এ ভাষায় রচিত সাহিত্য কম নয় তাছাড়া শিখদের কাছে এটি পবিত্র ভাষা স্বভাবতই এই ভাষার প্রতি যখন আঘাত আসে তখন তারাও বাঙালিদের মতোই ক্ষেপে ওঠে পাঞ্জাবে হিন্দি ভাষাকে রাজ্য ভাষা করার কথা বলছেন হ্যাঁ কিন্তু শিখরা সেটা মেনে নেয় না এ ধরনের আরও অনেক ছোটোখাটো ইস্যু তৈরি হয় যাতে শিখরা নিজেদের বঞ্চিত মনে করা শুরু করে তখন খালিস্তানের কথা না উঠলেও শিখরা পাঞ্জাবে শিখ সংখ্যাগরিষ্ঠ একটি আলাদা রাজ্য চায় কিন্তু ধর্মভিত্তিক আর কোনো সীমানা করতে ভারতীয় সরকার রাজি ছিল না কারণ সেটা ভারতের সেকুলার ভাবমূর্তিকে নষ্ট করবে এবং সাতচল্লিশে যে ভুল হয় সেটা পুনরায় ঘটানোর কোনো ইচ্ছে কারো ছিল না যদিও পরে ইন্দিরা গান্ধী পাঞ্জাব একটি রাজ্য অনুমোদন করেন নানা কারণে সেটা শিখ সন্তুষ্ট করতে পারেনি এসব মুভমেন্টে প্রচুর শিখদের গ্রেপ্তার করা হয় প্রতি বছরই হাজার হাজার জনকে জেলে নেওয়া হতো সে কারণেই এক শিখ মৌলবাদের জন্ম নেয় যারা কঠোরভাবে খালিস্তানের প্রতিষ্ঠা চাইত অর্থাৎ শিখদের জন্য সম্পূর্ণ আলাদা দেশ নতুন একটি দেশ হ্যাঁ শিখরা মনে প্রাণে বিশ্বাস করত তাদেরকে কারো শাসন করা উচিত না একজন বড় শিখ নেতা বলেছিলেনও শিখরা হয় শাসক নয়তো বিদ্রোহী অনেকগুলো জঙ্গি সংগঠন তৈরি হয় এই উদ্দেশ্যকে সামনে রেখে নাম শুনলে বুঝতে পারবেন যেমন খালিস্তান লিবারেশন ফোর্স খালিস্তান কমান্ডো আর্মি ইত্যাদি শুধু দেশ নয় ইউরোপ আমেরিকা কানাডা সহ নানা উন্নত দেশে এসব উদ্দেশ্যের সমর্থনে সংগঠন ছিল এবং এখনো আছে অপারেশন ব্লু স্টারের পর এই সংগঠনগুলো আরও মাথাচাড়া দিয়ে ওঠে যেখানে স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনী হামলা করে হ্যাঁ শিখদের জঙ্গি তৎপরতা থামাতে ইন্দিরা গান্ধী সরকার উনিশশো সালে এই অপারেশন চালায় সে সময় ছিল গুরু অর্জুনের শহীদ দিবস প্রচুর তীর্থযাত্রী মহিলা ও শিশু ছিল মন্দিরে তারপরও তারা আক্রমণ করতে দ্বিধা করে না ধারণা করা হয় দু থেকে পাঁচ হাজার নিরীহ মানুষ নিহত হয় এই অপারেশনে পুরোপুরি যুদ্ধ হয়ে দেখছি রামেন্দ্র চোখ কপালে তুলে বললেন না ঠিক যুদ্ধ নয় কারণ ভেতরে যেসব চরমপন্থী ছিল তারা সংখ্যায় ছিল এবং তাদের নগণ্য কাছে অস্ত্র ছিল সামান্য কিছু গোলা আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে থ্রি নট থ্রি রাইফেল এই ঘটনাকে গণহত্যা বলা উচিত যাই হোক এই ঘটনার পর পুরো পৃথিবীতে খালিস্তান মুভমেন্ট অনেক জোরদার হয়ে যায় কারণ সবাই বুঝতে পারে শিখরা ভারতের সাথে থাকতে পারবে না এই ঘটনার জের ধরেই তো ইন্দিরা গান্ধী তার শিখ দেহরক্ষী দ্বারা নিহত হয় মারুফ বলল হ্যাঁ আর সে কারণে শিখদের ওপর আবারও হামলা হয় এবার পুরো ভারতবর্ষে এটা কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না শিখদের দাঙ্গার অভিজ্ঞতা খুব একটা ছিল না দিল্লিতে মুসলমানদের মতো তাদের আলাদা পাড়া ছিল না তারা হিন্দুদের সাথে একসাথে থাকতো ইন্দিরা গান্ধীকে হত্যার দায় পুরো শিখ জাতিকে দিতে হয় টানা তিন দিন শিখদের কচুকাটা করা হয় তাদের ঘরবাড়ি দোকানপাট গুরুদুয়ারায় আগুন দেওয়া হয় রুট করা হয় তরুণ থেকে বৃদ্ধ সকল বয়সী শিখ পা মাত্রই হত্যা করা হয় শিখ নারীদের গণধর্ষণ করা হয় ট্রেন এবং বাস থামিয়ে শিখ যাত্রীদের হত্যা করা হয় তাদের হত্যা করার পদ্ধতি ছিল স্বতন্ত্র প্রথমে লাঠি বা রড দিয়ে পেটানো হতো একে একে তারপর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হতো ধীরে ধীরে হত্যাকারীরা আরও নিপুণ হয় হাত পিছমা করে বেঁধে জ্বলন্ত টায়ার তাদের গলায় পরিয়ে দিত বলে এই দাঙ্গার কথা আমি জানি দেশ বিভাগের পর সবচেয়ে বড় দাঙ্গা এটা হ্যাঁ প্রায় দশ হাজার শিখ নিধন হয় সে সময় এসবের পর স্বভাবতই ভারতীয় সরকারও বুঝে যায় এরা আবার তাদের পুরোনো স্বপ্নের পেছনে কাজ করবে তাই তখন থেকে নিয়মিত শিখদের গভীর পর্যবেক্ষণে রাখা হতো তারা হয়ে পড়ে ভারতের পরাধীন এবং নির্যাতিত জাতি সবাইকে নির্মূল করা হয় ধীরে ধীরে প্রতি মাসে শত শত খালিস্তানি ধরা হতো জেলে পড়া হতো হত্যা করা হতো এমনকি সেটা এখনও চালু আছে যদিও এখন ভারতীয় সরকার মনে করে খালিস্তানের ভূত আধুনিক শিখ জনগোষ্ঠীতে আর নেই কিন্তু আপনি বলতে চাচ্ছেন আছে নিশ্চয় আছে শিখরা এই পরাধীনতা মেনে নিয়েছে সেটা বিশ্বাস করা বোকার মতো একটা সরলতা তবে শিখরা যথেষ্ট শক্তিশালী না হওয়া পর্যন্ত পুনরায় এই চেষ্টা করবে না তবে ইতিমধ্যে তারা শক্তিশালী হয়েছে এবং ভারতের সবচেয়ে ধনী সম্প্রদায়ে পরিণত হয়েছে তার মানে এই মুহূর্তে কি এ ধরনের কোনো মুভমেন্ট চলছে প্রথমত এটা আমি বলতে পারবো না আমি নিজে শিখ ধর্মের অনুসারী হলেও এই আন্দোলনের খবর আমার মতো চুনোপুটির কাছে আসবে না তবে রাহুল বেশ বড় রাজনৈতিক পরিবারের সন্তান ও আমাকে বলতো খালিস্তানের পরিকল্পনা আবারও হচ্ছে তবে কিভাবে এবং কারা করছে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি তার সাথে দরিয়াই নূরের সম্পর্ক নিশ্চয়ই আছে খালিস্তান যে কখনোই ছিল না তা কিন্তু নয় খেয়াল করেছেন কিনা না মহারাজা রণজিৎ সিং কিন্তু শিখ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেটার প্রথম শিখদের খালিস্তানের স্বাদ পাইয়ে দেয় তাই খালিস্তানের প্রথম অভিভাবক হলেন রণজিৎ সিং নতুনভাবে যারা এই দেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছে তাদের প্রাথমিক এজেন্ডা হল শুধু ভূমিই নয় শিখদের হারানোর সম্পদও তারা ফিরিয়ে আনবে খালিস্তানের প্রথম অভিভাবক রণজিৎ সিং যে রত্ন তার হাতে পরিধান করতেন সেটি রত্ন হিসাবেই নয় অধিকার আদায়ের পবিত্র প্রতীক হিসাবেও নব্য খালিস্তানিরা সেটা পেতে চায় ভূমি হেসে বলল কিন্তু রণজিৎ সিং হাতে কোহিনূরও পরিধান করতেন সেই হিসাবে আগে তো সেটা অর্জন করা উচিত ইংল্যান্ড থেকে কি তা আদায় করা যাবে আপনি কি শিওর সেটা ইতিমধ্যে আদায় হয়নি মানে রুমি এবং মারুফ দুজনেই একসাথে প্রশ্নটা করে বসে বিস্মিত হয় আমার জানা মতে খালিস্তানি যোদ্ধারা রণজিৎ সিং এর ডান হাতে অলংকার কোহিনুর জোগাড় করেছে বেশ আগেই মারুফ রুমি এবং রামেন্দ্র নিজেদের কানকে স্বভাবতই বিশ্বাস করতে পারল না কোহিনুর ইন্ডিয়ায় অবিশ্বাস্য পৃথিবীর সবচেয়ে দামি রত্ন নিয়ে কোনো ষড়যন্ত্রে জড়িয়ে গেছি কথাটা চিন্তা করে আমার শরীরে যেন এক ঠিহরণ বয়ে গেল কোহিনুর মোটেও শুধুমাত্র একটি রত্ন নয় এটি একটি কিংবদন্তি এর মূল্যতা একটি নিখুঁত দুর্লভ হীরা হিসেবেই নয় এর থেকে বড় অনেক হীরা পরবর্তীতে মানুষ পেয়েছে কিন্তু তারপরও আকর্ষণে কোহিনুরের ধারে কাছে কেউ যেতে পারেনি এটি একটি অসম্ভব ইতিহাসের টুকরো রক্তাক্ত আর অভিশপ্ত গ্রিক দেবী মেডুসার মতো যার বর্ণনাতীত সৌন্দর্য সবাইকে কাছে টানে কিন্তু একই সাথে সে ভয়ঙ্কর জীবন হরণকারী পৃথিবীতে অন্য কোনো রত্ন নিয়ে এত বেশি কল্পকাহিনী রচিত হয়নি এত ঠিকুজি হিসেব করা হয়নি এত কিংবদন্তি বানানো হয়নি কেউ বিশ্বাস করে এটি ঈশ্বরের অশ্রু যা পৃথিবীতে পতিত হয়েছিল কি যথার্থ কল্পনা অতি মূল্যবান কিন্তু যেই সেটাতে হাত দেবে তার জীবন দুঃখে পরিপূর্ণ হয়ে যাবে সহস্র বছরের ইতিহাসও তাই বলে সেই কোহিনুর আবার ভারতবর্ষে ভারতবর্ষে একদিন যেটা আহরিত হয় দেড়শো বছর আগে যে জগৎ বিখ্যাত রত্নটি শেষবার এই উপমহাদেশ ত্যাগ করে এরপর এখন পর্যন্ত সেটি আর সাগর পাড়ি দিয়ে ওর প্রাপ্তি স্থানে ফিরে আসেনি এত সময় পর সেই রত্নটি আবার ভারতবর্ষে ফিরে এসেছে এর সংবাদ একজন নৃতাত্ত্বিক হিসাবে আমাকে অনিয়মীয়ভাবে আলোড়িত করে সেই বৃহৎ ঘটনার একটি প্রান্তে আমার নিজের অবস্থান জেনে আমি শিহরিত না হয়ে পারি না কোহিনূর আমাদের উপমহাদেশে ফিরে আনা হয়েছে সেটা যেভাবেই হোক এটি একটি অপূর্ব অনুভূতি ব্যাপারটা নিয়ে কি আমি বেশি উচ্ছ্বাসিত হয়ে যাচ্ছি যেখানে আমি এখনো ঠিক জানিই না এটা কোথায় কিংবা খবরটা আদৌ সত্য কিনা এক ক্ষণিকের অযাচাইকৃত তথ্যে আরেকটু সহনশীল চিন্তাভাবনা কি করা উচিত নয় কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না আমি জানি কোহিনুরের ইতিহাস যারা জানে তারা প্রত্যেকেই আমার মতো আলোড়িত হবে রোমাঞ্চিত হবে আপ্লুত হবে আমার মনে আছে আমি যে কয়েক বছর লেকচারার ছিলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিত্তে প্রত্যেক বছরই আমি ভারতবর্ষের ইতিহাস পড়াতে গিয়ে কোহিনুর নিয়ে অন্তত একটি ক্লাস নিয়েছি একটি রত্ন যত যাই হোক পৃথিবীর অধিকাংশের কাছে এটি একটি রত্ন সে রত্নটি নিয়ে একাধিক ক্লাস নেওয়াটা বালক্ষিণ্লতা সে ব্যাপারে সচেতন থেকে আমার যত উচ্ছ্বাস তা এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিটেই সীমাবদ্ধ রেখেছি আমার মতো স্মৃতিচারী মানুষ এই অসাধারণ তথ্য প্রাপ্তিতে সেরকম একটি ক্লাসে চলে যাবে না তা হতে পারে না হ্যাঁ এটি একটি হীরা তবে হীরা হিসাবে এর মূল্য সামান্যই আমি বলছিলাম একটি ক্লাসে আমার এই উক্তিতে সবার কপালে প্রশ্নের ভাঁজ পড়লেও সেটা কারো মুখে নিঃসৃত হচ্ছিল না আমি আবার বললাম এটি একটি অবিশ্বাস্য রত্ন ভাঁজ আরও বাড়ল এবং কলজনের ঠোঁটের কোন ডান বা বাম দিকে বেঁকে গেল আমি জানি ওরা কি ভাবছে একটা রত্ন কখনো অবিশ্বাস্য হতে পারে না আমি আমাকে সমর্থন করে গেলাম পরবর্তী বাক্যে ভারতীয় উপমহাদেশের এমন আর কোনো বস্তু নেই যা নিয়ে আলোচনা করলে ঘুরে আসা হয় ভারতের সুপ্রাচীন কাল থেকে মধ্যযুগ পর্যন্ত পুরো ইতিহাস এটি ছাড়া অন্য কোনো বস্তু নেই যা দিয়ে হাজার বছর ব্যাপী সময়ে বিস্তৃত পার্সিয়ান তুর্কি মুঘল আফগান ও পাঞ্জাবি সাম্রাজ্য এবং ব্রিটিশদেরও সূত্রে গাথা যায় বিশ্বস্ত ঐতিহাসিক তথ্য দিয়ে আর মিথ লোককথা হিসাব করলে শ্রেষ্ঠ আর দেবতারাও এর সাথে যুক্ত এবার ছাত্রছাত্রীরা উৎসুক হয় খানিজাদে হারানো বিশ্বাস ফিরে আসে চোখে জমা হয় ইতস্ত কৌতূহল না এটা পৃথিবীর সবচেয়ে বড় হীরা নয় এমনকি সবচেয়ে সুন্দরও না কুলিনান কোহিনুরের চেয়ে অনেক বড় ক্যামোলিনের অর্লভ ডায়মন্ড বা লুবুরের রিজেন্ট ডায়মন্ড কোহিনুরের চেয়েও অনেক সুন্দর তারপরও পৃথিবীর কোনো রত্নই ঐতিহাসিক মূল্যে কোহিনূরের ধারে কাছেও যেতে পারবে না কেউ কি জানো এই কোহিনূর নামটা কে দেন কয়েকজন বলে উঠল সম্রাট নাদির শাহ উত্তরটা অনেকেই জানত হ্যাঁ নাদির শাহ মোগলদের থেকে কোহিনুর ছিনিয়ে নিয়েছিলেন সতেরোশো সালে পারস্য সম্রাট নাদির শাহ দিল্লিতে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর সাথে সাক্ষাৎ করতে আসেন তার কিছুদিন আগেই কর্ণালের যুদ্ধে মোগলরা নাদির শাহের বাহিনীর কাছে ভীষণভাবে পরাজিত হয় তাই এই সাক্ষাৎ আসলে একজন জয়ী সম্রাটের পরাজিত শত্রু শিবিরে আনন্দ ভ্রমণের মতো ছিল দিল্লিতে তিনি বিশাল সৈন্যবাহিনীও নিয়ে আসেন নাদির শাহ ছিলেন অত্যন্ত চতুর এবং দ্রুত সেটা না হলে অবশ্য তিনি সম্রাট হতে পারতেন না নাদির শাহ কোনো রাজ সদস্য ছিলেন না তার পিতা ছিল একজন মেষপালক অপরদিকে সে সময়কার মুঘল সম্রাট মোহাম্মদ শাহ ছিলেন অতি অযোগ্য রম্পট কথিত আছে হারেমের রমণীদের বাহুবেষ্টনে জড়িয়ে রাখা ছাড়া বা হাতে পানপাত্র ছাড়া তাকে কখনো দেখা যেত না কথাটা একটা মৃদু হাসির হুল্লোর পড়ে গেল আমি বললাম আসলেই ইতিহাসের পাতায় পর্যন্ত রঙ্গিলা হিসেবে উল্লেখ করা হয়েছে স্বভাবতই নাদির শাহ তাকে হারিয়ে কহিনু নিয়ে নিতে পারবে সেটাই স্বাভাবিক নাদির শাহ জানতে পারে এই রঙ্গিলা বাদশাহ তার পাগড়িতে কহিনু লুকিয়ে রাখেন তখন তিনি এক মজার কৌশলের সাহায্য নেন তিনি মোহাম্মদ শাহকে একটি প্রাচীন রীতির কথা মনে করিয়ে দেন যেটা ছিল দুই বাদশা পরস্পর দেখা হলে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ পাগরি বিনিময় করা মোগল সম্রাটের এতটুকু বোঝার সামর্থ্য ছিল এই প্রস্তাবে রাজি না হওয়ার অর্থ তিনি বন্ধুত্বের আহ্বানকে ফিরিয়ে দিচ্ছেন যা করার সামর্থ্য তার ছিল না সে সময় তাই তিনি পাগড়ি বিনিময় করতে বাধ্য হলেন এভাবেই শাহ কোহিনুরের মালিক হয়ে যায় বিশ্বধ্বনি করে ওঠে অনেকে আমি বললাম বুঝতে পারছি কোহিনুরের জন্য কৌশলটা ছোটখাটো হয়ে গেল সম্রাট হুমায়ুনের কাছে একবার এক ব্যবসায়ী এসেছিলেন কোহিনুর কেনার জন্য যখন সম্রাটের বেশ আর্থিক অনটন ছিল তিনি সেই ব্যবসায়ীকে বিরক্ত হয়ে বলেছিলেন কোহিনুর এমন এক রত্ন যা কেনা যায় না এটি তরবারির শক্তিতে বা মহান সম্রাটের দানের মাধ্যমে অর্জন করতে হয় কথাটি আজও সত্যি রয়ে গেছে এখন পর্যন্ত জানা ইতিহাস মতে কোহিনুর কেউ অর্থমূল্যে কিনতে পারেনি তো কোহিনুর নামটা তার মানে নাদির শাহ দিয়েছিলেন সেটা তিনি অধিকার করার পর কিন্তু তার আগে এর নাম কি ছিল কেউ বলতে পারো দ্য গ্রেট মুগল ডায়মন্ড পেছন থেকে একজন বলে উঠলো আমি মাথা নেড়ে বললাম গ্রেট মোগল ডায়মন্ডকে বর্ণনা করেছিলেন ফরাসি রত্ন ব্যবসায়ী ট্যাবার নিয়ের তার বর্ণনা পড়লে জানা যায় গ্রেট মোগল মোটেও কোহিনুর নয় আর কেউ বাবর্স ডায়মন্ড উত্তরটা আমাকে অবাক করে দেয় এরা আমার ধারণার চেয়েও বেশি জানে এক্সিলেন্ট এটা আসলে সম্রাট বাবরের হীরা নামে পরিচিত ছিল এবং ব্যাপারটা বেশ মজার কারণ সম্রাট বাবর কখনোই এই হীরার মালিক ছিলেন না হতে পারে কোনো দিন তিনি শুধু হীরাটা একবার দেখেছেন বা স্পর্শ করেছেন কিন্তু এটার প্রতি কোনো লোভ ছিল না তার তাই আয়ত্ত করারও চেষ্টা করেননি কিন্তু তিনি তার আত্মকথা বাবর নামায় এই হীরার কথা লিখেছেন ঐতিহাসিকভাবে তিনি প্রথমে উল্লেখ করেন তাই সম্রাট বাবরের নাম সবসময় কোহিনূরের সাথে যুক্ত থেকেছে পরবর্তীতে যারাই কোহিনুরের মালিক হয়েছে তারা প্রথমে নিশ্চিত হতে চেয়েছে এটা কি সেই হীরা যা মহামতি বাবর উল্লেখ করেছিলেন যদি বাবরের মালিক না হয়ে থাকেন তাহলে মোগলদের কাছে কিভাবে এই হীরে আসে সামনে বসা এক মেয়ে প্রশ্ন করে আসলে মোগল সম্রাটদের মধ্যে প্রথম কোহিনুরের অধিকারী ছিলেন সম্রাট হুমায়ুন হুমায়ুনের হাতে কোহিনুর আসার মাধ্যমেই আমরা লিপিবদ্ধ ইতিহাসে কোহিনুরকে ভালো মতো পাই এর আগে যার যার হাতে ছিল সে সম্পর্কে অনুমান রয়েছে কিন্তু নিশ্চিত করে বলার উপায় নেই অবশ্য ভারতীয় কবি আমির খরসু এই রত্ন সম্পর্কে লিখেছেন তিনি খিলজি বংশের ইতিহাস লিখেছিলেন যাতে আমরা পাই আলাউদ্দিন খিলজি এই হিরকটি অর্জন করেন মালোয়া অভিযানে এক হিন্দু শাসক থেকে খিলজি সেটা পরে টোমার রাজবংশকে দান করে যান কোনো এক সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ তারপর সেটাই বংশের সম্পদ ভান্ডারে রয়ে যায় বহুকাল মোগলরা যখন পানিপথের যুদ্ধের পর আগ্রা দুর্গ ঘিরে ফেলে তখন গোয়ালিয়রের মহারাজার স্ত্রী সন্তান ও ভিত্তরা পালাতে গিয়ে ধরা পড়ে তাদের ভাগ্যে কি হবে সে সিদ্ধান্তের জন্য শাহজাদা হুমায়ুনের মত চাওয়া হয় উদার শাহজাদা তেমন কোনো চিন্তাভাবনা না করেই বলে দেন তাদের যেন যেতে দেওয়া হয় বাবর তার আত্মকথাতে পুত্রের এই ঘটনা নিয়ে লিখেছেন যে বন্দীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে তরুণ শাহজাদাকে বিপুল পরিমাণ রত্ন উপহার দিয়ে যায় যার মধ্যে আলাউদ্দিন খিলজি সেই বিখ্যাত হীরাও ছিল যা হোক এভাবে হীরাটা মুঘল সাম্রাজ্যে প্রবেশ করলেও সেটা শীঘ্রই চলে যায় পার্সিয়ানদের হাতে সম্রাট হুমায়ুন তার বেশ দুরবস্থার সময়ও কোহিনুরকে হাতছাড়া করেননি কিন্তু পারস্যের সম্রাট শাহ তাহমাসকে তাকে আশ্রয় দানের কৃতজ্ঞতা স্বরূপ হীরাটা উপহার দেন সম্রাট তাহমাস পরে হীরাটা কোনো কারণে নিজের কাছে আর রাখেননি আরেকজনকে দান করে দেন তিনি সম্ভবত ভয় পাচ্ছিলেন কোহিনুরের অভিশাপ তার গায়ে লাগে না অভিশাপ কেউ একজন বিশ্ব প্রকাশ করলো হ্যাঁ আসলে এটা বেশ প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল যে এই রত্নটি কোনো পুরুষ ভোগ করলে তাকে দুর্ভাগ্য বরণ করতে হবে শুধুমাত্র নারী ও ঈশ্বর এটা পরিধান করতে পারবে কথিত আছে এ কথা লেখা এক পাণ্ডুলিপিও পাওয়া গিয়েছিল এবং কাকতালীয়ভাবে দেখা গেছে কোহিনুরের প্রায় অধিকাংশ মালিকই অপঘাতে মারা মারা গেছে গেছে আত্মীয় সম্রাট নয়তো হুমায়ুন সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছিলেন সম্রাট শাহজাহান পুত্রের নির্মম অত্যাচারের শিকার হয়েছেন নাদিশায় নিজ লোকের হাতে নিহত হয় যতদূর পর্যন্ত আমরা ইতিহাস জানি তাতে এর কোনো ভোগকারী শান্তিতে ছিল না এই অভিশাপের কথা এতটাই প্রচলিত যে কোহিনুরকে নিয়ে যত ইতিহাস বই আছে সেগুলোতেও এর উল্লেখ আছে টারবারও তার বইতে এই কথা বলে গেছেন তারপর আমি হেসে যোগ করলাম তবে এটা যে পুরোপুরি অমূলক তার উদাহরণ হচ্ছে সম্রাট রণজিৎ সিং আমি জানি না যারা এই অভিশাপের কথা বলে তারা কেন এই উদাহরণটা মনে রাখে না কোহিনুরের মালিকদের মধ্যে সবচেয়ে বর্ণাঢ্য জীবন ছিল তার এমনকি তিনি কোহনুরের সর্বোচ্চ ভোগকারী বা ব্যবহারকারী ছিলেন নিজ হাতে পরিধান করতেন তিনি স্বাভাবিকভাবে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন অসাধারণ সাফল্যে রাজ্য পরিচালনা করেন প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে এমনিতেই দেখতে পাবো সম্রাট বা রাজারা খুব কমই স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তাই এটাকে শুধু শুধু এই রত্নের ঘাড়ে চাপানোর কোনো মানেই নেই কিন্তু মজার ব্যাপার হলো ব্রিটিশরাও এই কুসংস্কারে বিশ্বাসী আজ পর্যন্ত কোনো ব্রিটিশ রাজ কোনো পুরুষ সদস্য এরত্ন ছুঁয়েও দেখে না এমনকি সেদিন এক আর্টিকেলে দেখলাম একজন দাবি করেছে শিখদের কাছে জয়ের পর অর্থাৎ কোহিনুর অর্জনের পর থেকে ব্রিটিশরা একে একে তাদের বিশাল সাম্রাজ্য সব হারিয়েছে দিনে দিনে তাদের গৌরব ম্লান হয়েছে ঋণের বোঝা বাড়ছে প্রতি বছর এর কারণ হিসেবে তিনি দাবি করেছেন ব্রিটিশদের কোহিনুরের মালিক হওয়া ডিমন হন্টেড ওয়ার্ল্ড একজন বলল স্যার আমি শুনেছি কহিনুরি পৌরাণিক সামন্তিক মণি যেটা মহাভারতের কর্ণ ও অর্জুনের অধিকারী ছিল হ্যাঁ এ ধরনের বিশ্বাস প্রচলিত আছে যে আর আর টলকিনের মতো কোনো ঔপন্যাসিক এটা নিয়ে ভালো একটা মিথোলজিক্যাল উপন্যাস ফেদে ফেলতে পারতেন দুঃখের ব্যাপার সেটা এখনো হয়নি যাই হোক এবার আমরা ফিরে যাই পারস্যের শাহ থেকে আবার মির জুমলা হয়ে কিভাবে কোহিনুর মুঘলদের কাছে ফিরে আসে আমি জানি এখন যত কঠিন করি বাকি কথাগুলো বলি না কেন আমার স্টুডেন্টরা বেশ উৎসাহ নিয়েই শুনবে